তাহলে মানে ফাতুল বাড়িটা পড়লে সবচেয়ে ভালো হইতো ফাতুল বাড়ির বাংলা অনুবাদ কয়েকটা বের হয়েছে আমি জানি বাংলাদেশে কিন্তু আমি এখনো হাতে পাই নাই জিনিসগুলো আমার খুবই আমার আমারও খুবই ইচ্ছা যে ফাতুল বাড়ি বইগুলো পরে পরে ফেলার কিন্তু এটা আর বাংলাতে অল্প কিছু অনুবাদ হয়েছে আপনি দেখেন ফাতুল বাড়িটা পান কিনা ফাতুল বাড়িটা পাইলে সবচেয়ে ভালো হয় সেটা পড়তে পারলে সবচেয়ে ভালো হয় আর যদি এটা না পান তাহলে নস্টুল বাড়িয়ে এটা পাওয়া যায় বাংলাদেশে এটা পড়েন আর সহি মুসলিম গ্রন্থের ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ যেমন এই সংক্রান্ত বই পড়তে পারেন মানে এইরকম টাইটেল এর বহু বই আছে বহু লেখকের বই আছে ওইগুলা ওই বই পড়ে দেখতে পারেন আমি জিনিসটা এই জন্য বলতেছি কারণ হচ্ছে ভাইরা যখন তাদের লেখাতে মানে বিভিন্ন সময়

কি বলবো বলেন চুনাহাগার ডিগ্রী থাকলে তো আর কিছু বলার নেই এখন তো দেখি বাংলাদেশে মানে চুনারা এখন হাদিস বাতিল করে দিচ্ছে আচ্ছা আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনে নেই বিষয়ে কি বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস নামালে কি কেউ হয় জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে এটা জানান হাদিস হাসান কোন কথা নয় আপনি জানেন যে হাদিস হাসান তো হচ্ছে দিক থেকে এটা একটু খুব সুস্থ ছিল আপনি মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো হাজির হাদিস কোনো সন্দেহ সুতরাং যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে এটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহির প্রকার সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো হাসান হোক বা সহ হোক যদি কোনো একে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করে রসুল্লাহ ইসলাম কে রদ করতেছে কেউ কোনো কথা রোদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন

এরা কোথাকার কোনো হাকা থেকে যদি এসে বলে আমার কাছে এই হাদিসটা ভালো লাগতেছে না এটার রাবি অমুক্তমুক্ত তাদের মনগড়া কারণে তাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে যদি তারা এই জিনিসটাকে জাজ করে বলে এটা আমি মানবো না তাহলে তো সে তারা অবশ্যই কাফের হ্যাঁ ঠিক আছে মাহবুব আর কিছু বলবেন আপনি আ আরেকটা বিষয় আমাকে বিদায় করতে সমস্যা আচ্ছা ঠিক আছে আপনারা কিছু বলার না থাকলে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন

পড়তে না মানে পারি তাহলে মানে ফাতুল বাড়িটা পড়লে সবচেয়ে ভালো হয় তো ফাতুল বাড়ির বাংলা অনুবাদ কয়েকটা বের হইছে আমি জানি বাংলাদেশে কিন্তু আমি এখনো হাতে পাই নাই জিনিসগুলো আমার খুবই আমারও আমারও খুবই ইচ্ছা যে ফাতুল বাড়ি ওইগুলা পরে ফেলার কিন্তু এটা আর বাংলাতে অল্প কিছু অনুবাদ হয়েছে আপনি দেখেন ফাতুল বাড়িটা পান কিনা ফাতুল বাড়িটা পাইলে সবচেয়ে ভালো হয় সেটা পড়তে পারলে সবচেয়ে ভালো হয় আর যদি এটা না পান তাহলে নসতুল বাড়ি এটা পাওয়া যায় বাংলাদেশে এটা পড়েন আর সহি মুসলিম গ্রন্থের ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ এইটা এইরকম এক শরহে সহি বুখারি এটা একটা বই আছে সেই বইটা আপনি পড়তে পারেন এই বই দুইটা পড়লে আপনি মোটামুটি হাদিস গুলার সম্পর্কে হাদিস কিভাবে মানে ইয়া হয় সেগুলা মোটামুটি ব্যাখ্যা টাকা সব বুঝে বুঝে যেতে পারবেন বা আপনি হাদিসের উসুল সংক্রান্ত সংক্রান্ত বই পড়তে পারেন যেমন উসুল হাদিস হাদিসের মূলনীতি এই সংক্রান্ত বই পড়তে পারেন এই মানে এরকম টাইটেলের বহু বই আছে বহু লেখকের বই আছে ওইগুলা ওই বইগুলো পড়ে দেখতে পারেন আমি জিনিসটা এই জন্য বলতেছি কারণ হচ্ছে মুমিন ভাইরা যখন তাদের লেখাতে মানে বিভিন্ন সময় সই হাদিসের বিরুদ্ধে তারা বলে যে এটার মানে যখন কোনো প্রবলেম দেখতে পাবে আর কি তখন দেখাবে যে এখানে রাবীর কমতি ছিল বা ইন্দিকা ছিল এই ছিল ওই ছিল এগুলা নিয়ে তারা মানে জিনিসটা ই করে আর কি পরবর্তীতে হাদিসটাকে তারা বাতিল করে দেয় আহ সহি হাদিস বা হাসান হাদিসকে যারা বাতিল করে তারা কাফের হাদিস বাতিল করার জন্য ভাই মানে অথরিটি থাকতো না যে হাদিসটা এই জন্য এখন ভাই চুনাহা ডিগ্রি থাকলে তো ভাই কি বলবো বলেন চুনা হাকা ডিগ্রি থাকলে তো আর কিছু বলার নেই এখন তো দেখি বাংলাদেশে মানে চুনা হাগারাও এখন হাদিস বাতিল করে দিচ্ছে আচ্ছা আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনে নেই বিষয়ে কি বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস নামালে কি কেউ কাকের হয় জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রসুল্লাস্টাল হাদিস হাসান কোন কথা নয় আপনি জানান যে হাজির হাসান তো হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব শক্তি ছিল আপনার মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাজির হাদিস কোনো সন্দেহ সুতরাং যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে সেটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুইটাই কিন্তু সহির প্রকার সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করতে রসুল্লাহাম কে রদ করতেছে রসুল্লাহাম কেউ কোনো কোনো কথা রোদ করলে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন

এরা কোথাকার কুচুনা হাকা থেকে যদি এসে বলে আমার কাছে এই হাদিসটা ভাল লাগতেছে না এটার রাবি অমুক্ত মুক্ত তাদের মন গড়া কারণে তাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে যদি তারা এই জিনিসটাকে যাচ করে বলে এটা আমি মানবো না তাহলে তো সে তারা অবশ্যই কাফের ঠিক আছে মাহবুব ভাই আর কিছু বলবেন আপনি আরেকটা বিষয় আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বিদায় করতে না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনার আর কিছু বলার না থাকলে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আরেকজনকে যুক্ত করি